হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আর একটা নতুন টপিক আমি শুরু করবো আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে গিয়ে বায়োলজি। ঠিক আছে, তো বায়োলজি যে ক্লাসটা করাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ বায়োলজি ইন মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, সো বায়োলজির কোথা থেকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে ক্লাস 9 থেকে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে তোমার টিস্যু। তো টিস্যু জিনিসটা, বেসিক জিনিসটা কী সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, আর কী কী কাজে লাগবে সে আমাদের এই বায়োলজির ক্লাসটা, সেটা কাজে লাগবে তোমার সিবিএসসিতে, আইসিএসসিতে, টিবিএসসিতে, এনটিএসসিতে কাজে লাগবে, ইউপিএসসিতে, এসএসসিতে, টেটে, কেবিপিওয়াই, যে কোনো ধরনের কম্পারেটিভ এক্সাম তোমরা গেলে কাজে লাগবে, আর নিট আর যেই ফাউন্ডেশনের জন্য, নিটের ফাউন্ডেশনের জন্য কাজে লাগবে, নিট ফাউন্ডেশন। ঠিক আছে, নিট ফাউন্ডেশনের জন্য কাজে লাগবে। ওকে, ক্লাস 9-এর এটা কোথায় এটা হবে, ক্লাস 9। ঠিক আছে, ক্লাস 9-এর একটা চ্যাপ্টার টিস্যু। তো এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। তো আমি আরেকটা জিনিস মজার বলে রাখি যে বায়োলজি যখন স্টাডি করবে, দেখো বায়োলজি যখন স্টাডি করবে বায়োলজিটা বেশিরভাগ 60-70% স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে, আর 30-40% টিচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ইন কেস অফ বায়োলজি, আর বাকিগুলোতে ডিপেন্ড হবে। তো বায়োলজি তোমাদের সেলফ স্টাডিটা বেশি করতে হবে। তো দেখো টিস্যু জিনিসটা কি, আমি কথা না বলে, আচ্ছা টিস্যু জিনিসটা বলে রাখি, আমি বলে রাখি যে সেল জিনিসটা কি, সেল চ্যাপ্টারটা আমি ভিডিও বানাইনি, ভিডিও বানাবো পরে, এটা শেষ হয়ে গেলে তারপরে আমি সেলের থেকে আমি কোশ্চন বানাবো বা ভিডিও করবো। তো আমাদের বুঝতে হবে যে সেল জিনিসটা কি, টিস্যু বোঝার আগে আমাদের বুঝতে হবে সেল জিনিসটা কি। তো সেল হচ্ছে কি, আমাদের যে হিউম্যান বিং প্রত্যেকটা যারা লিভিং অর্গানিজম আছে তারা যে স্মলেস্ট ইউনিটটা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সেল। যেমন একটা বিল্ডিংয়ের যে ওয়াল তৈরি হয় সেই ওয়ালটা কী দিয়ে তৈরি হয়, একটা বিল্ডিংয়ের ওয়াল তৈরি হয় ছোটো ছোটো ব্রিক্স দিয়ে, যে ব্রিক্সটা হচ্ছে কি দ্য একদম স্মলেস্ট ইউনিট অফ দ্য বিল্ডিং ব্লকস। সেমভাবে আমরা হিউম্যান বিংস থেকে শুরু, অল দ্য অ্যানিমালস, অল দ্য প্ল্যান্টস, মেড অফ স্মল ব্লকস, এটাকে কী বলা হয়, এটাকে বলা হচ্ছে সেলস। ঠিক আছে, তো সেল জিনিসটা বেশি যাবো না। তারপরে এখন হচ্ছে গিয়ে সেলসের পর আছে টিস্যুস, টিস্যু জিনিসটা কি স্যার। তো টিস্যু হচ্ছে গিয়ে অনেকগুলা টিস্যু যখন একসাথে সিমিলার কাজ করে বা ডিফারেন্ট লেভেলের কাজ করে, তারা সিমিলার হতে পারে বা ডিসিমিলার হতে পারে, যখন একটা স্পেসিফিক কাজ করে, একটা স্পেসিফিক ফাংশন করে, তখন তাকে বলা হচ্ছে কি টিস্যু। আমি আবার দেখো ডেফিনেশনটা বোঝাচ্ছি, ডেফিনেশনটা কি আছে টিস্যুর, এ গ্রুপ অফ সিমিলার অ্যান্ড ডিসিমিলার সেলস কোঅর্ডিনেটিং অর টুগেদার পারফর্ম এ স্পেসিফিক ফাংশন ইজ কল্ড টিস্যু। তো এ গ্রুপ অফ সিমিলার অর ডিসিমিলার, একটা অনেকগুলো সিমিলার সেল হতে পারে বা অনেকগুলো ডিসিমিলার সেল হতে পারে, একই রকম না এরকম। ঠিক আছে, তারা যখন একসাথে একটা স্পেসিফিক একটা স্পেসিফিক একটা অপারেশন পারফর্ম করে, একটা স্পেসিফিক একটা ফাংশন পারফর্ম করে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি টিস্যু। মানে এই টিস্যুর কাজটা হচ্ছে এই কাজটা করা, এই টিস্যুর কাজটা হচ্ছে কি এই কাজটা করা। ঠিক আছে, যেমন আমাদের শরীরের মধ্যে কী কাজ থাকে, আমাদের যে ফ্যান ঘুরে, এই যে লাইটের কাজটা কি, লাইটের কাজ হচ্ছে কি অনেকগুলো পার্টিকেল মিলে আমাদের লাইট দেবে নাকি ভিজুয়াল লাইট দেবে। ঠিক আছে, এই যে আমার মাইক্রোফোনের কাজটা কি, মাইক্রোফোনের কাজ হচ্ছে কি আমার ভয়েসটা তোমাদের রেকর্ডিং করে তোমাদের শোনাবে। এই যে ক্যামেরা আছে, ক্যামেরার কাজটা কী হচ্ছে, ক্যামেরার কাজ হলো গিয়ে আমি যে ভিডিওটা করছি সেটাকে তোমাকে ভিজুয়ালি তোমাকে রিপ্রেজেন্ট করবে। তো প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা টাস্ক থাকে। ঠিক আছে, সেইমভাবে সিমিলারলি যখন অনেকগুলো সিমিলার সেল একটা পার্টিকুলার কাজ করে, হ্যাঁ, বা অনেকগুলো ডিসিমিলার সেল একটা পার্টিকুলার টাস্ক ফুলফিল করে, তখন তাকে বলা হচ্ছে গিয়ে টিস্যু। তো টিস্যু মানে কী বোঝাবো, অনেকগুলো গ্রুপ অফ সেল, সেল আছে অনেকগুলো সেলকে একই রকম হতে পারে বা তারা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের হতে পারে, তো তাদেরকে কী বলা হবে, তাদেরকে বলা হবে স্যার টিস্যু। ফাইন, তো কিছু এক্সাম্পল আছে কি, হ্যাঁ টিস্যুকে একটা এক্সাম্পল হচ্ছে কি, যেমন কানেকটিভ টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। ঠিক আছে, এই হলো তোমার এক্সাম্পল, এগুলো আমরা ডিটেলসে পড়বো। আমরা যাই পড়বো সেটা হচ্ছে গিয়ে যখনই যা কিছু পড়বো তার ডেফিনেশনটা পড়বো, তার সাথে সাথে আমরা এক্সাম্পল পড়বো, তারপর পরে তার যে টাইপসগুলো আসবে তার টাইপসগুলো পড়বো এবং তার এক্সাম্পল পড়বো, সাথে সাথে পাশাপাশি ডিস্টিংগুইজও পড়বো। আমি ছোটো ছোটো নোট লিখিয়ে দেবো এখানে, এটা পড়লে আর কোথাও কোনো টিচারে ডাকতে হবে না। ঠিক আছে, একদম সুন্দরভাবে বুঝে দেবো আর একদম খুব ভালো মনে থাকবে। তারপরে চলে আসো টাইপস অফ টিস্যু। তাহলে স্যার টিস্যু কীরকম হয়, টিস্যু হয় দুই রকমের, কী কীভাবে হয়, টু টাইপস অফ টিস্যু হয়, একটা সিম্পল টিস্যু আর একটা হচ্ছে কমপ্লেক্স টিস্যু। তো সিম্পল টিস্যু কোনগুলোরে বলা হবে, ঠিক আছে জানি, এ গ্রুপ অফ সেলস সিমিলার ইন ফর্ম স্ট্রাকচার অ্যান্ড এমবায়োনিক অরিজিন হুইচ কোঅর্ডিনেট টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন ইজ কল সিম্পল টিস্যু।
তো অনেকগুলো গ্রুপ অফ সেল যখন তারা একই রকম দেখতে হবে, একই জায়গা থেকে তৈরি হবে আর একই রকম তাদের স্ট্রাকচার হবে, তাদের ফর্মটা স্ট্রাকচারটা আর এমবায়োটিক অরিজিনটা স্ট্রাকচার ফর্ম আর অরিজিন যদি একই রকম হয় তখন তাকে বলা হবে সিম্পল টিস্যু। ঠিক আছে, তো সিম্পল টিস্যুর যে এক্সাম্পলগুলো কি আছে, যেমন প্যারেনকাইমা, প্ল্যান্টসের মধ্যে আছে প্যারেনকাইমা, আর ইপিথিলিয়াম টিস্যু আছে কার কিসের মধ্যে, অ্যানিমালসের মধ্যে। ইপিথিলিয়াম টিস্যু কিসের মধ্যে আছে, অ্যানিমালসের মধ্যে আছে, বুঝতে পারছি? তো ইপিথিলিয়াম টিস্যু অ্যানিমালসের মধ্যে আছে আর প্যারেনকাইমা টিস্যু আছে প্ল্যান্টসের মধ্যে। তো এইগুলো আমাদের যে সিম্পল টিস্যু কি ডেফিনেশন কি পড়লাম, তারপরে টাইপস অফ টিস্যুর মধ্যে সিম্পল আর কমপ্লেক্স, কম সিম্পলের মধ্যে কি পড়লাম তার ডেফিনেশন আর এক্সাম্পল পড়লাম, এখন আমরা পড়বো কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, দেখো তারপর আমরা পড়বো টাইপস অফ টিস্যুস। ঠিক আছে, আমরা ওইখানে পড়েছিলাম টাইপস অফ টিস্যু, পড়েছিলাম সিম্পল টিস্যু আর কম্পাউন্ড টিস্যু, সিম্পল টিস্যু ডেফিনেশনটা পড়েছিলাম, এখন পড়বো আমরা কম্পাউন্ড টিস্যু আর কমপ্লেক্স টিস্যু আর কি। তো কম্পাউন্ড টিস্যু কী বলেছে, আমি ডেফিনেশনটা পড়ি তারপরে এটাকে এক্সপ্লেন করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এ গ্রুপ অফ সেলস ডিফারেন্ট ইন দেয়ার স্ট্রাকচার অ্যান্ড অরিজিন, বাট ডিফারেন্ট ইন স্ট্রাকচার অ্যান্ড অরিজিন বাট কোঅর্ডিনেট টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন ইজ কল্ড কম্পাউন্ড অর কমপ্লেক্স টিস্যু। তো কমপ্লেক্স বা কম্পাউন্ড টিস্যু তাদেরকে বলা হবে যাদের অরিজিন ডিফারেন্ট হবে, তাদের স্ট্রাকচার ডিফারেন্ট হবে, তারা দেখতে একরকম না হতে পারে, তারা একই জায়গা থেকে তৈরি না হতে পারে, তাদের অরিজিনটা সেম না হতে পারে, বাট বা তাদের কী হতে স্ট্রাকচার সেম না হতে পারে, বাট তারা কোঅর্ডিনেট করবে, দ্যাট ইজ একসাথে তারা আসবে কিসের জন্য, একটা স্পেসিফিক ফাংশন করার লেখা। ঠিক আছে, ওটাকে বলা হবে কি কম্পাউন্ড বা কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো ইন্ডিয়ান টিমে যে খেলে, ইন্ডিয়ান টিমে যে ফুটবলাররা থাকে বা ক্রিকেটাররা, ধরো তোমরা সবাই ক্রিকেট দেখো, ক্রিকেটাররা যে ক্রিকেট খেলে তারা ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়নের থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট থেকে বিলং করে, বাট তাদের টার্গেটটা কী থাকে, তাদের টার্গেট একটাই থাকে, ম্যাচ উইন করা। বা একটা ফুটবল প্লেয়ারের মধ্যে কী থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়নের প্লেয়ার থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের প্লেয়ার থাকে, কিন্তু তাদের মেন ইন্টেনশনটা কী থাকে, মেন ইন্টেনশনটা থাকে গোল করা। ঠিক আছে, ডিফারেন্ট হতে পারে, অরিজিন ডিফারেন্ট হতে পারে, বাট পারফর্ম করবো সবাই একসাথে একটা পার্টিকুলার টাস্ক। ঠিক আছে, একটা কমপ্লেক্স টিস্যু। আর একটা বলি তোমাদের, আর একটু ভালো করে বুঝতে পারবে, যেমন ধরো আইপিএল খেলা হয়, আইপিএল যখন ম্যাচ হয়, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স তোমাদের ভালোবাসো বা আরসিবি তোমরা পছন্দ করো, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স বা আরসিবির মধ্যে যে এই যে টিমগুলো থাকে ওইখানে কিন্তু শুধু একটা ন্যাশনালিটির প্লেয়ার থাকে না, অনেকগুলো ন্যাশনালিটির প্লেয়ার এখানে থাকে। ঠিক আছে, তো তারা অরিজিন ডিফারেন্স, সবাই ন্যাশনালিটি আলাদা। ধরো কেউ ইন্ডিয়ান আসলো, কেউ বাংলাদেশ থেকে আসলো, কেউ অস্ট্রেলিয়াতে আসলো, কেউ তোমার সাউথ আফ্রিকা থেকে আসলো, কেউ নিউজিল্যান্ড থেকে আসলো, কেউ ইংল্যান্ড থেকে আসলো। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট কী করে প্লেয়ার থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট অরিজিন, তাদের অরিজিনটা আলাদা, তাদের স্ট্রাকচারও আলাদা, সবাই দেখতে একরকম না, কেউ লম্বা, কেউ বেটে, কেউ, ঠিক আছে, সবাই দেখতে, তাদের এইজও ডিফারেন্স। তো তারা হচ্ছে কি, তারা স্ট্রাকচার আলাদা, বুঝতে পারলে, তাদের অরিজিন আলাদা, বাট তারা কোঅর্ডিনেট করে, কোঅর্ডিনেট মানে কি একসাথে খেলে, কিসের জন্য, ফর টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তো স্পেসিফিক মানে কি, ওই ম্যাচটাকে জেতার লেগে বা ওই টুর্নামেন্টটাকে জেতার লেগে। তো এটাই হচ্ছে গিয়ে কমপ্লেক্স বা কম্পাউন্ড টিস্যু, বুঝতে পারছি? তো এটাকে তুমি মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট যে প্লেয়ার আছে এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ারগুলোকে মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট একটা একটা সেল, সিঙ্গেল সেল, 11 জন থাকে, তো 11 জনটাকে 11টা সেল মনে করো, তাদের স্ট্রাকচার আলাদা, অরিজিন আলাদা, কিন্তু পারফর্ম করবে একটা স্পেসিফিক ফাংশন, সেটা কি, ওই ম্যাচটাকে জেতা, আর ওইটাই হচ্ছে গিয়া কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, তো সেলের মধ্যে কী থাকে, তাদের স্ট্রাকচার আলাদা থাকবে, তাদের অরিজিন আলাদা থাকবে, কিন্তু তারা পারফর্ম করে একটা একই রকমের কাজ করবে, ওইটাকে বলা হচ্ছে গিয়া কম্পাউন্ড টিস্যু, তাদের কাজটা সেমই থাকবে। ঠিক আছে, কে কে আছে, পুলেম আছে, জাইলেম, প্ল্যান্টসদের মধ্যে কারা কারা আছে, পুলেম আর জাইলেম, আর অ্যানিমালসদের মধ্যে হচ্ছে নার্ভাস টিস্যু। ঠিক আছে, হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড টিস্যুর এক্সাম্পল। তারপর আমরা পড়বো স্যার যে ডিস্টিংগুইশ বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল টিস্যু। তো অ্যানিমাল আর প্ল্যান্টস টিস্যুর মধ্যে স্যার ডিফারেন্সটা কী, তুমি বারবারই লেখছো যে স্যার তুমি এখানে কিছু প্ল্যান্টের কিছু এক্সাম্পল দিচ্ছো আবার অ্যানিমালের কিছু এক্সাম্পল দিচ্ছ, তাহলে প্ল্যান্ট আর অ্যানিমালের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী স্যার? দেখো তো বেসিক কয়েকটা ডিফারেন্স আমি বলছি, অনেকগুলো ডিফারেন্স আছে, তোমরা ছোটো ক্লাসে পড়ো, কয়েকটা মনে রাখলে চলবে, ছোটো করে লিখছি। প্ল্যান্টস টিস্যুর মধ্যে তারা মোস্ট অফ দেম আর ড্যাড থাকে, বেশিরভাগ প্ল্যান্টস টিস্যু কী থাকে, ড্যাড থাকে। ঠিক আছে, আর অ্যানিমাল টিস্যুর মধ্যে বেশিরভাগ কী থাকে, লিভিং অর্গান, যেমন আমরা অ্যানিমালস, আমাদের মধ্যে বেশিরভাগ টিস্যুগুলো থাকে, যারা বেশিরভাগ কী থাকে, লিভিং থাকে। ঠিক আছে, তাদের লিভিং অর্গানিজম থাকে, মানে লিভিং থাকে তারা।
মানে সুজাগত তারা মৃত থাকে আর তারা জীবিত থাকে। গ্রোথ ইজ লিমিটেড, প্ল্যান্টের মধ্যে যে টিস্যুগুলো থাকে ওই টিস্যুগুলোর গ্রোথটা কী থাকে, লিমিটেড থাকে। কিন্তু অ্যানিমালসের মধ্যে সেটা কী থাকে, লিমিটেড থাকে না, ইউনিফর্ম থাকে, একটা ইউনিফর্ম থাকে তারা। তো তারা লিমিটেড হবে, তারা ইউনিফর্ম হবে। দে আর নন মোটাইল, তারা মোটাইল হবে না, আর দে আর মোটাইল হবে। দ্যাট ইজ প্ল্যান্ট টিস্যুগুলো মোটাইল হবে না আর অ্যানিমাল টিস্যুগুলো মোটাইল হবে। নেক্সট আছে দে নিড লেস এনার্জি, অ্যানিমালসের নিড লেস এনার্জি, সরি প্ল্যান্টসের এনার্জি কম লাগে আর দে নিডস মোর এনার্জি। কি লিখে স্যার, কারণ অ্যানিমালস তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা এক জায়গাতে আর জায়গায় ট্রেভেল করে না, ঠিক আছে, তারা পড়াশোনা করতে হয় না, তারা দৌড়াদৌড়ি করতে না, খেলতে হয় না, তো তাদের এনার্জি কম লাগে, ঠিক আছে। আর যারা অ্যানিমেলস থাকে, অ্যানিমেলস যেটা বলো, আমরা নিজেদেরই আমার অনেক ডেলি এনার্জি লাগে আমাদের, নাকি আমাদের অনেক কাজ করতে হয় ডে টু ডে লাইফে, আমরা এক জায়গাতে বসে থাকতে পারি না, আমাদের কিছু আমাদের পড়াশোনার লেগে ঘর থেকে বেরোতে হয় বা আমরা নিজের জবের জন্য ঘর থেকে বেরোতে হয়, নিজেকে সার্ভাইভ করার লেগে, খাবারের লেগে। সেটা আমাদের না পশু পাখির তো সেম, তারাও ঘর থেকে এক জায়গায় বেরোতে হবে তাদের খাবারের লেগে, তো তাদের কী হবে, এনার্জি বেশি দরকার, বুঝতে পারছি। তো অ্যানিমেলসের মধ্যে এনার্জি বেশি দরকার, তো যে অ্যানিমেলের যে টিস্যুগুলো থাকে তাদের এনার্জি বেশি লাগে আর তাদের এনার্জিটা কম লাগে। তো এ হলো মোটামুটি চারটা ডিফারেন্স, বড় রাখো এগুলো হয়ে গেলে চলবে, বুঝতে পারছি। তো আমরা আজকে কী কী বললাম, যে টিস্যু কী স্যার, টিস্যু কয় ধরনের হয়, তারপরে সিম্পল টিস্যু ডেফিনেশন পড়লাম একজাম্পল সহ, কম্পাউন্ড টিস্যু পড়লাম, কম্পাউন্ড টিস্যু ডেফিনেশন পড়লাম একজাম্পল সহ, আর প্ল্যান্ট টিস্যু আর অ্যানিমেল টিস্যুর মধ্যে আমরা ডিস্টিংগুইশ পড়লাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সো থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।